মারিয়া নামটার সঙ্গে হয়তো আপনারা পরিচিত নন, বাট একটা ঘটনা বললে আপনারা হয়তো বুঝতে পারবেন। বিপদের সময় কিন্তু হিন্দু মুসলিম জিনিস থাকে না, বিপদে সবাই সবার পাশে থাকে। লাশের পর লাশ কিন্তু এই নদীতে ভেসে বেরিয়েছে। তোমার তো পরিবারের মানুষ মারা গেছেন, মানে তোমার রিলেটিভস মারা গেছেন, তো তারপর থেকে তোমার মানসিক পরিস্থিতিটা কি? একটা বাচ্চা আমার পা ধরে কান্না করছিল, সে বেঁচে আছে, সে বেঁচে আছে, যে তার মা হচ্ছে, তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব শেষ, সবাই শেষ, একবারে শেষ। নমস্কার, শুভ বিজয়ার শুভেচ্ছা ও প্রণাম। বাংলাদেশ ও ভারতে যারা যারা আছেন সবাইকে শুভ বিজয়ার প্রণাম জানাই। সো এখন আছি মারিয়াতে। মারিয়া নামটার সঙ্গে হয়তো আপনারা পরিচিত নন, বাট একটা ঘটনা বললে আপনারা হয়তো বুঝতে পারবেন। মহালয়ার দিন পঁচিশে সেপ্টেম্বর। সো এই মারিয়াতে কিন্তু একটা নৌকা ডুবি হয়েছিল, যে নৌকাটাতে অনেক মানুষজন ছিলেন, প্রায় 70-এর বেশি মানুষজন মারা গেছেন, এখনও অনেকে নিখোঁজ। তো আমি এসি সেই জায়গাটায়। সো আমি এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতে, যেই জায়গাতে 70-75 জন মতন মানুষ কিন্তু মারা গেছিলেন। মানুষ কি, বাচ্চা থেকে মহিলা সবাই কিন্তু মারা গেছিলেন। এখানে দাঁড়িয়ে কিন্তু আমার একটা অন্যরকম ফিলিংস আসছে। এতদিন আমি ফেসবুকে দেখে এসেছি, আর যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা অবশ্যই ভিডিওটা চোখে পড়েছে, বা খবরে হোক, নিউজে হোক, আমাদের ইন্ডিয়ান নিউজে এসেছিলো, সো সেখানে যান দেখতে পেয়েছেন এখানে ঘটনাটা। সো আপনাদের প্রথমে নদীটা দেখাই। এটা হচ্ছে মেন ঘাট, আর এটা হচ্ছে নদী, কার্তুয়া নদী। সো এই এটা কোথায় তোমার বোধেশ্বরী মন্দিরটা ঠিক কোন দিকে? আচ্ছা, এখান থেকে সোজা আপনারা দেখুন, এই নদী কিন্তু বেশি বড় না, বাট আমি শুনেছি যে তার আগের দিন বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, আগের দিন প্রচুর বৃষ্টি ছিল, সো তার জন্য কিন্তু এই পুরো জল কিন্তু অনেক বেশি ছিল, এই পর্যন্ত পুরো এই পর্যন্ত জল ছিল। আচ্ছা, এখান থেকে নৌকোতে উঠে ঠিক কিন্তু মিডিল অব্দি গেছিল না? মিডিলও যায়নি? তার আচ্ছা আচ্ছা, মানে মিডিলের আগেই কিন্তু নৌকাটা উল্টি খেয়ে যায়। সো আমি যেটা ভিডিওতে দেখেছিলাম সেটা হচ্ছে যখন এখান থেকে মানুষজন চড়ছেন আর কি নৌকোতে, তো সেই সময় কিন্তু অনেকে পিছন দিক থেকে বারণ করছিলেন যে এত লোক যাওয়াটা উচিত হবে না, বা এত লোকের মানে ওখানে প্রচুর পরিমাণ লোক ছিল। আপনাদের ভিডিও দেখা দেবো আমি ভিডিওর সঙ্গে, এইটার সঙ্গে, তো আপনারা ভিডিওটা দেখবেন। সো অনেকেই বারণ করছিল, পুলিশ ছিল, আরও এখানের হয়তো ফায়ার সার্ভিসের মানুষজন ছিলেন, তারাও কিন্তু বারণ করছিলেন যে উঠবেন না, উঠবেন না। তো মাঝিকে সাবধান হতে বলছিলেন কি, মাঝি ভাই সাবধান, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো এতটা রিস্ক নিয়ে এখান থেকে মানুষ কিন্তু পারাপার হয়েছিল, আর যেই কারণে কিন্তু এই ঘটনাটা ঘটে, যেটা খুবই মর্মান্তিক, যার দুঃখ প্রকাশ করার মতন ভাষা হয়তো কারো কাছে নেই। এখানে আসার পর যে কোনো মানুষের কাছে আমি এই ব্যাপারে জানতে চাইছি, তাদেরই তো দেখলাম, সে হিন্দু হোক বা মুসলিম, তাদেরই কিন্তু মনটা দেখলাম অনেক বেশি খারাপ হয়ে গেছে। নৌকোতে কিন্তু অনেক লোক ছিল, যেখানে মানুষ সংখ্যা ছিল প্রায় 120 জন, যেখানে ওঠার কথা ছিল হচ্ছে 30-40 জন। মহিলা আর বাচ্চারা কিন্তু অনেক বেশি ছিল, অনেক বেশি। আর ঠিক আপনারা কতটা দুর্ভাগ্যপূর্ণ ব্যাপার, একটু তাড়াহুড়োর জন্য, একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য মন্দিরে, সো এই দুর্ঘটনাটা ঘটে গেছে, যার মানুষের লাশ, লাশের পর লাশ কিন্তু এই নদীতে ভেসে বেরিয়েছে, মানে পচে গেছে, গলে গেছে, এখনও নিখোঁজ। এখনও নিখোঁজ কত আছে দাদা? 3 জন। এখনও কিন্তু 3 জনের মানে মৃতদেহ পায়নি। অনেক বেশি স্রোত এই নদীতে, আর এই নদীর জল এখানে, আমি যতটা জানি যে এই নদীর জল কিন্তু এখানে দাঁড়ায় না, কিছু শুকিয়ে যায় এই নদী, কিছুক্ষণ 1-2 দিনের মধ্যে শুকিয়ে যায়। সো সেই হিসাবে যদি দেখিও, তো এই নদীতে কিন্তু মৃতদেহ পাওয়াটা কিন্তু একদমই অস্বাভাবিক, ঠিক আছে? আর যদি এতদিনও এখানে যদি থাকেও তবুও গলে পচে গেছে। এখানে আসার পর থেকে আমরা পুজো মণ্ডপে ঘুরেছি, সো প্রত্যেকটা পুজো মণ্ডপে কিন্তু লেখা ছিল আমরা গভীরভাবে শোকাহত। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু মানুষ মারা গেছেন। বাংলাদেশে এরকম ঘটনা মনে হয়
ঘটেনি। হ্যাঁ, একটা ঘটেছিল, সেটা হচ্ছে বরিশালের একটা লঞ্চে যেখানে আগুন লেগে মারা গেছিলেন, ঠিক আছে, আগুন লেগে পুড়ে মারা গেছিলেন, সেটাও মর্মান্তিক, সেটাও একদম দুর্ভাগ্যজনক। তারা কিন্তু না নদীতে যেতে পেরেছে, না ওখানে থাকতে পেরেছে, তারা কিন্তু পুড়েই মারা গেছে ওই ওই লঞ্চটার মধ্যে। তো তারপরে এরকম একটা ঘটনা, যেটা কিন্তু ভারতীয় হিসাবে আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখনও কিন্তু এই তখন কিন্তু এই ঘটনাটা শুনেছি, ভিডিও দেখেছি, তারপর থেকে মনের মধ্যে একটা কি বলবো একটা মনে হচ্ছিল যে আমার পরিবারের কেউ মারা গেছেন। দাদা, এখান থেকে মানে এই এই জায়গা থেকে কতগুলো লাশ, কতক্ষণ পরে লাশ ভেসে উঠেছে আর কি? মানুষ তো নৌকা ডুবে 5 মিনিটের মধ্যে আমরা অনেকগুলো ডেড বডি উঠেছি। আচ্ছা, 5 মিনিটের মধ্যে? তারপরে তার মানে 5 মিনিটের মধ্যে মারা গেছে আর কি? 5 মিনিটও লাগেনি। আচ্ছা, এর মধ্যে অনেক ডেড বডি উঠেছি। ওটা কি বাচ্চা আর মহিলার পরিমাণ বেশি ছিল? মহিলার পরিমাণ বেশি ছিল, বাচ্চার পরিমাণ, এবং পুরুষও ছিল যারা অনেক শক্তিমান, হ্যাঁ, সাঁতার জানে, সবাই সাঁতার জানতো, সবাই সাঁতার জানতো, এরকম পুরুষও মারা গেছে। আচ্ছা, এদের হচ্ছে সমস্যা হলো সবাই একসাথে পড়ে গেছে, এই হুড়াহুড়ি টানাটানি করার জন্য কেউ উঠতে পারেনি, মানে সবাই সবাইকে আর কি টেনে ধরেছে। অনেক মহিলাই দেখা গেছে আপনার সাঁতার জানে না। আচ্ছা, তো যে হচ্ছে সাঁতার জানে না সে তো অন্যজনকে টেনে ধরার চেষ্টা করে, আর প্রত্যেকটা পুরুষের আমরা দেখছি যে পায়ে কিংবা শরীরে শাড়ির পেঁচানো ছিল, শাড়ি পেঁচানো ছিল, মহিলাগুলো বিশেষ করে সবাই হচ্ছে আপনার শাড়িগুলো খুলে দিছিল। আচ্ছা, এই অনেকেই হচ্ছে শাড়ি পেঁচ খেয়ে আচ্ছা মারা গেছে। এখানে কিন্তু হিন্দু ডুবেছে বলে মুসলমানরা এগিয়ে আসেনি, এরকম কিছু হয়নি এখানে কিন্তু। হ্যাঁ, এখানে 95% মুসলমান ভাই বোনেরাই আমাদেরকে উদ্ধার করে দিয়েছে, উদ্ধার করেছে। বিপদের সময় কিন্তু হিন্দু মুসলিম জিনিস থাকে না, বিপদে সবাই সবার পাশে থাকে, বিপদে সবাই মানুষ হয়ে যান, কেউ হিন্দু থাকেন না, কেউ মুসলিম থাকেন না। এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকার পরে আমার কিন্তু সেই সেই যে দিন, সেই দিনের কথা কিন্তু আমার খুব বেশি মনে পড়ছে, খুব বেশি। কিচ্ছু মানুষের ভুলের জন্য কিন্তু আজকের মহিলা থেকে বাচ্চা প্রত্যেকের প্রত্যেকের জীবন শেষ হয়ে গেছে। সো এখন দেখুন নদী কিন্তু অনেক শান্ত। দীপুদার কাছ থেকে একটু ডিটেলসে কতজন কি মারা গেছেন দীপুদার কাছে, এটা এক্সাক্ট একটা সংখ্যা আছে। তো দীপুদা যেহেতু এখানে সাহায্যে হাত লাগিয়েছিলেন, সো দীপুদা কিন্তু অনেক এখানে হেল্প করেছে, দীপুদার বন্ধু বান্ধব। সো সবার ভিডিও কিন্তু, সবার ফটোই কিন্তু এই ভিডিওতে দেবো আমি। আসলে সেদিনের মর্মান্তিক দুর্ঘটনায় এখানে পুরুষ 16 জন, নারী 31 জন, শিশু হচ্ছে মোট 21 জন, টোটাল মোট মৃত ব্যক্তির সংখ্যা হচ্ছে 72 জন। এর মধ্যে আমরা 3 জনের ডেড বডি এখনও উদ্ধার করতে পারি নাই, হয়তো ডেড বডিগুলো ভাসে চলে গেছে কিংবা বালি নিচে চাপা পড়ে গেছে। তো মোটামুটি বাকি সব ডেড বডি উদ্ধার করা হয়েছে। আমরা সর্বশেষ 4th দিন না 5ম দিন যে লাশটা উদ্ধার করি ওই ওই জায়গায়, তো সেখানে সেই ডেড বডি মিনিমাম 1 কোমর খুঁড়ে আমরা বালি নিচ থেকে, আচ্ছা, বালি নিচে উদ্ধার করি। আর মোটামুটি আমাদের যে ফায়ার সার্ভিস কর্মী এবং ডুবুরি ভাইরা মোটামুটি তাদের কার্যক্রম চালিয়েছে। আশা করা যায় এখানে লাশ থাকার কথা না যেভাবে অভিযান চালানো হয়েছে। আচ্ছা, এই আশেপাশে কোনো পরিবার আছে যাদের বাড়ি থেকে মারা গেছেন এরকম কেউ? আশেপাশের বাড়ি থেকে অবশ্যই আছে, বেশি অংশই, অধিকাংশ আমাদের মারিয়া ইউনিয়নেরই। আমার নিজস্ব স্বজনও মারা গেছে 7 জন, ওনাদের ডেড বডিগুলো আমরা খুঁজে পেয়েছি, সবার পেয়েছি। কোন কোন উপজেলার মানুষ মারা গেছে? শুধু কি বোদা তো না, আরও তো উপজেলা ছিল, বোদা উপজেলার বেশি, সিংহভাগ বোদা উপজেলা, তারপর ঠাকুরগাঁ সদর থেকে মনে হয় কয়েকজন আছে। আর এখানে কি প্রতি বছরই এরকম মানুষজন চলাফেরা করে নাকি এই প্রথম? বছরে গত 3 বছর না 4 বছর ধরে এখানে এই পুজোটা হচ্ছে। এক্স্যাক্টলি কি করতে যাচ্ছিলেন, কি করতে মানে মানুষ পুজো দিতে যায়? আচ্ছা, পুজো দিতে যায় বোধেশ্বরী মন্দিরে। তো তোমার ওই ঘটনার সময় তুমি এখানে উপস্থিত ছিলে? উপস্থিত ছিলাম, আমি ওই যে বাগানটা দেখা যায়। আচ্ছা, ওইখানে ছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে ওইখান থেকে লক্ষ্য করি যে নৌকাটা এই যে কিছু দূর গেল, যাওয়ার পরে নৌকাটা দোল খাচ্ছে। তারপরে আমরা ওখানে মোটামুটি 3 জন ছিলাম মোটরসাইকেলে, তারপরে আমরা দেখলাম যে কিছুক্ষণের মধ্যে নৌকাটা ডুবে গেল। তো ওইখান থেকে আস্তে আস্তে
তো সেদিন মানুষের উপচে পড়া ভিড় ছিল ঠিকই, কিন্তু এমন হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যে আমাদের এখানে সহযোগিতা করার মতো মানুষের অভাব ছিল, অভাব ছিল সেদিন। আর ওই যে ওখানে চা বাগান আছে, চায়ের কিছু শ্রমিক ছিল ওইখানে যারা ওই পাতা কাটছিল, অ্যাট ফার্স্ট ওনারা ওইখান থেকে, এখানে এত পরিমাণে স্রোত ছিল যে নৌকা ডুবার সাথে সাথে আমরা মানুষগুলোকে উঠেছি ঠিক এই যে 500 মিটার দূরে, এত দূর দূরতে ওইখান থেকে ওরা লাভ দেয় এবং আমরা দুজনে আসে, আমরা তিনজন ছিলাম, আমরা দুজনে লাভ দিই, আমরা মোটামুটি 8-10 জনকে উঠাইছি। আচ্ছা, তো স্রোতের মধ্যে সেখানে নিজেই থাকা সম্ভব না। তো সেই জায়গায় আমরা আর একটা ভয় থাকে কি কেউ এসে টেনে না ধরে, এসে টেনে না ধরে, মানে এই অভিজ্ঞতা বলতে গেলে আমাকে আরো অনেক সময় লাগবে আসলে মানুষকে কিভাবে উঠাইছি, কারণ উঠাইতে গিয়ে আমরা নিজেরা অনেক অনেক বিপদে পড়েছিলাম। আর সেটা তো স্বাভাবিক, আমরা যখন উঠাইতে যাই তখন মানুষ এমন ভাবে ধরে, চিপে ধরে, চিপে ধরে যে নিজের জীবন নিয়ে, মানে সবাই সবাই চায় যে বেঁচে আসতে ওখান থেকে, তো কাছে যাকেই পাবেন তাকে কিন্তু জড়িয়ে ধরবে। এটা কিন্তু যারা ডুবে যায় তাদের কিন্তু এটা, সেটা যদি আমিও ডুবি আমিও কিন্তু সেটাই করবো যে পাশে যদি কেউ থাকে তাকে কিন্তু টেনে ধরবো, ঠিক আছে। তখন কিন্তু সেই মেন্টালিটি থাকে না যে আমি সাঁতার জানি, আমি সাঁতার কেটে উঠি উপরে, সেই মেন্টালিটি কিন্তু থাকবে না। আর যেহেতু এত লোক ছিল, একজনের কিন্তু গায়ের উপর আর একজন পড়েছিল, মানে ওই দৃশ্যটা যখনই আপনি যদি দেখেন, ভিডিও আমি দেবো অবশ্যই, তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কত মানুষ একজনের গায়ের উপরে আরেকজন। বাচ্চাগুলো তো প্রথমেই মারা গেছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যারা সাঁতার জানতো, যারা একদম মানে সাঁতার কেটে হয়তো উঠতে পারতো, তারাও কিন্তু চেষ্টা করেছে কি মানুষের হেল্প নিতে, তারাও কিন্তু কাউকে না কাউকে জড়িয়ে ধরেছে। আমি শুনেছিলাম যে মাঝিও মারা গেছে, এরকম কি কিছু? মাঝিও মারা গেছে, মানে যে মেইন মাঝি ছিল নাকি? না, যে মেইন মাঝি না, যে আসলে ইয়ার নৌকাটা চালাচ্ছে তো মেশিন চালিত, ও বেঁচে গেছে, কিন্তু ওনার সাথে আরেকজন থাকে যে হেল্পার, হেল্পার না, উনি হচ্ছে উনি ড্রাইভার, ইনি টাকা পয়সা উঠান। আচ্ছা 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 আচ্ছা, বয়স্ক। আচ্ছা, তো ইনি মারা গেছে। আচ্ছা, উনি মারা গেছে। ওটা আমরা ডেড বডিগুলো ওঠার সময় একটা লক্ষ্য করছি যে একসাথে আমরা 4-5টা করে ডেড বডি পাইছি, মানে সবাই মানে একসঙ্গেই সব আটকে ছিল। তো এক্স্যাক্টলি সবাই কিন্তু সবাইকে জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করেছে, যার কারণে কিন্তু এই দুর্ঘটনাটা আরও বেশি হয়েছে, না হলে কিন্তু এত মানুষ কিন্তু আমার মনে হয় না মরত। আমি কি বলছি, আমি বলছি যে প্রত্যেকে কি হিন্দু ছিল নাকি ওই একজনই? প্রত্যেকে হিন্দু ছিল, মাঝি ছিল মুসলমান, হ্যাঁ ইসলাম ধর্মের ছিল মাঝি, হয়তো আরেকজন ছিল উনি বেঁচে গেছে। আচ্ছা, বেঁচে গেছে। তাছাড়া সবাই সনাতন ধর্মাবলম্বী ছিল। আমি ভেবেছিলাম হয়তো অনেক বেশি জায়গাটা অনেক ভয়ানক হবে, বাট এরকম জায়গায় এতগুলো মানুষের জীবন যেতে পারে সেটা কিন্তু আমি আসলেই বিশ্বাস করতে পারছি না। আপনারা যদি দেখেন এগুলো কিন্তু সব বালি, এই যে নদী, এই যে পাড়গুলো ভেঙে যাচ্ছে তার কিন্তু কারণ হতে পারে কি এখানে বালি তুলে নেওয়া হয় রেগুলার। সো এটা হচ্ছে আপনার উপরের পরিবেশটা, এখানে পুরো জঙ্গল গাছের, একটুখানি ভুল, সামান্য একটু ভুল, কেউ যদি যারা একটু ওয়েট করে গেছেন যে না পরের নৌকাটা যাবো, তাদের কিন্তু জীবন বেঁচে গেছে। সব ভেসে কত দূর, মানে এইদিকে সব ভেসে গেছিল? আচ্ছা, এই সাইড দিয়ে বেশি উদ্ধার হয়েছে। আচ্ছা, তখন কিন্তু জল আরও বেশি ছিল, এখন হয়তো কম, অনেক বেশি ছিল না, তো এখন কম। দেখুন, এই পরিবেশে এরকম একটা ঘটনা, সত্যি আর কিছু বলার নেই। এখানে হাঁটতে হাঁটতে কিন্তু আমার শুধু সেই সেই দিনটার কথা মনে পড়ছে যে কত মানুষ এসেছিলেন, কি মহালয়ার দিন, দেবীর আগমন হচ্ছে সেই দিনকারে, বোধেশ্বরী মন্দিরে যাবে, সেখানে পুজো দেবে, তার জন্য বাচ্চা বাচ্চা থেকে শুরু করে সবাইকে সঙ্গে নিয়ে এসেছিলেন, পরিবারের সবাই এসেছিলেন সঙ্গে, কিন্তু তারা কিন্তু ভুনাক্ষরও টের পাননি যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এরকম একটা দুর্ঘটনার শিকার হবেন তারা, তাদের জীবন সেই দিনই শেষ হবে, তারা কিন্তু ভুনাক্ষরও টের পাননি। আর তোমার তো পরিবারের মানুষ মারা গেছেন, মানে তোমার রিলেটিভস মারা গেছেন, তো তারপর থেকে তোমার মানসিক এটা কি এখন পরিস্থিতিটা কি, মানসিক পরিস্থিতি, মানে এই যে পুজো পালন করছে, এটা কি সেই আগের মতন মানে মন থেকে বা আনন্দের সঙ্গে কি পালন করতে পারছো? না, আমি তো আসলে কোনোভাবেই মেনে নিতে পারতেছি না, কারণ আমার যে আমার বিশেষ করে আমার আমার সন্তান মনে করি যে দুজন হচ্ছে মারা গেছেন, তাদের মধ্যে এই বাচ্চাগুলোকে আমি নিজেই
কোলে পিঠে করে ছোট থেকেই মানুষ করছি, প্লাস হচ্ছে তারা আমাদের বাসা থেকে আরেক বাসায় গেছিল, তো শুধুমাত্র সেই বাচ্চাটির জন্য আমি ওই বাসায় গিয়ে 2 বছর ছিলাম। আচ্ছা, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করছি এত সময় দিল, ওর বাবা মা দুজনে চাকরি করতো, ওকে পুরো সময়টা আমি দিতাম। আচ্ছা, তো সে আমার সন্তানের মতোই। হ্যাঁ, তো তার কাঁধে সন্তানের লাশ, এর মতো কষ্ট, এর থেকে কষ্ট আর কিছু, এর মতো আসলে বলার ভাষা নাই, এর মতো কি পরিমাণ কষ্ট। আমি সেরকমই কষ্ট আমার অনুভূতিতে জাগতেছে। আমি আসলে, তুমি সন্তানের মতনই মানুষ করেছিলে ওদেরকে, আর তার বাবা মার কথা তো বাদই দিলাম, আর তার কি শুধুমাত্র কি ওই দুজনই বাবা মা তারা ছিলেন না তাদের সঙ্গে? ওর মা ছিল সাথে। আচ্ছা, মা বেঁচে গেছে? মা বেঁচে গেছে, কিন্তু বাচ্চা দুটোকে বাঁচাতে পারিনি। আচ্ছা, সাঁতার জানতো না? আর সাঁতার জানলো তো কিছু করার নেই আর কি। ছেলেটা বয়স হবে 15 বছর 6 মাস। হ্যাঁ, তো ও হচ্ছে ওর ডেড বডিতে পাওয়ার পর দেখা গেছে যে এমন ভাবে শাড়ি পেঁচানো ছিল ওর শরীরে। আর আচ্ছা, সবাই কি শাড়ি, মোটামুটি সবারই শাড়ি পেঁচানো ছিল গায়ে? পুরুষ যারা ছিল তাদের গায়ে শাড়ি পেঁচানো ছিল। আচ্ছা, কিছু হাইস্ট কতজন একটা পরিবার থেকে মারা গেছে? হাইস্ট 3 জন। 3 জন একটা পরিবারে যদি একজন যখন মারা যায়, আমরা আমাদের মাথা ঠিক থাকে না, আমরা পাগলের মতন হয়ে যাই, আমরা পাগলের মতন কান্না করি, চিৎকার করি, আমরা কী করবো বুঝতে পারি না। তো সেই জায়গাতে যখন দেখি যে একটা পরিবারের 3-3 জন মারা যাচ্ছে, এক পরিবারের 2 জন মারা গেছে, এক পরিবারের যারা ইনকাম করেন তেমন কেউ মারা গেছেন বা বাচ্চা মারা গেছেন, সেই তাদের পরিবারের সান্ত্বনা কীভাবে দেওয়া যায়? সো এরকম পরিস্থিতির শিকার আমি ভগবানের কাছে, আজকে 10-এর দিন, আজকে মাও বিসর্জন হয়ে যাবেন কিছুক্ষণ পর, সো আমি ভগবানের কাছে শুধু এইটুকুই মানে আশা করব বা আশা রাখবো যে এরকম দুর্ঘটনার শিকার যেন মানে পৃথিবীর কোনো জায়গায় না হয়, যেখানে মানে নিজের বাবা তার, আমি বলতে বলতে আমার চোখে জল চলে আসছে, নিজের বাবা তার সন্তানের বডি কোলে করে নিয়ে যাচ্ছে, মা তার সন্তানের বডি নিয়ে যাচ্ছে, তার পরিবারের লোক তার বাবা সন্তান তার বাবাকে নিয়ে যাচ্ছে কোলে করে, মাকে কোলে করে নিয়ে যাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের ব্যাপার আমি মনে করি না আর কিছু হয়। আমি এখানে আসার পর থেকে আমার মানে এক্স্যাক্টলি আমার মনটা ঠিক সেই নৌকোতে কিন্তু পড়ে আছে। আমি ভাবছি যে আমি ওই নৌকোতে আছি, আমার নৌকোতে এরকম কিছু হয়েছে। আমি এদিক দিয়ে হাঁটছিলাম, আমি একজনকে উঠে নিয়ে আসার পর একটা বাচ্চা আমার পা ধরে কান্না করছিল, বা সে বেঁচে আছে, সে বেঁচে আছে, যে তার মা হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তো সেদিন কত মানুষের যে পা ধরছে, মানুষ যে কিভাবে কান্নাকাটি করছে, শোনার মতো কেউ ছিল না এখানে, যে বিষয়টা টোটাল দাঁড়াইছিল কে কার কথা শুনবে। আশেপাশে কোনো নৌকা ছিল না? যেটা আশেপাশে নৌকা ছিল, ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকাগুলো ছিল ওইদিকে, তো সেদিন সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল নদীতে, যারা পাথর উঠাইতে ভালো তারা যদি থাকতো তাহলে আরো কিছু সংখ্যক মানুষ বাঁচানো যেত। এখানে যদি এই যে এখন যেমন মহেন্দ্রগুলো লোড হচ্ছে, এখানে যদি শ্রমিকগুলো থাকতো তারপর আরো কয়েকজনকে বাঁচানো যেত, কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে সেদিন কোনো ধরনের শ্রমিকও ছিল না এখানে, আর শুধু নৌকা, ডিঙ্গি নৌকা কয়েকটা বাধা ছিল, আর এই চা বাগানে কিছু শ্রমিক এখানে কাজ করছিল। তো এখানে কিন্তু চা বাগান একদম নদীর পাশেই কিন্তু চা বাগান, আর দাদারা কিন্তু ওই জায়গাটাতে ছিল, ওখান থেকে আস্তে আস্তে কিন্তু তার মধ্যেই নৌকা ডুবি হয়ে যায় আর লাশ ভেসে চলে যায়। সেদিনের বিশেষ করে হয়েছিল যে এখানকার প্রচুর মানুষের জমায়েত বা ভিড় ছিল ঠিক আছে, কিন্তু স্থানীয় মানুষের সংখ্যা একটু কম ছিল, যার জন্য ওই নৌকাগুলো ওই পাশে কয়েকটা ডিঙ্গি নৌকা বাঁধা ছিল, কিন্তু সেই নৌকাগুলো যে কেউ নিয়ে যাবে এরকম মানুষটাও পাওয়া যায়, মানুষজন পাওয়া যায়। তো আমি এই পার্টটায় দাঁড়িয়ে আছি আমি জাস্ট সেইদিনকারের যে ভিডিও আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, আপনারা সবাই দেখে থাকবেন, তো সেই দিনটার কথা ভাবছি যে পারে কিন্তু কম করে কয়েক হাজার মানুষ ছিল, কয়েক হাজার। সেই মানুষগুলো যদি একটু চেষ্টা করতেন যে সবাইকে একটু হেল্প করার বা একটু সাঁতার কেটে গিয়ে কাউকে বাঁচানোর, তো হয়তো আরও কিছু মানুষের জীবন বেঁচে থাকতো, আরও কিছু মানুষ হয়তো এবারের পুজোটা দেখতে পারতো। তারা কত আশা নিয়ে, আমি জাস্ট ভাবছি কারা কত আশা নিয়ে মহালয়ের দিন সকাল সকাল উঠেছে, উঠে ভেবেছে যে মন্দিরে যাবে, সেখানে পুজো দেবে, সামনে পুজো,
কত মানুষের জামা কাপড় হয়তো এখনো পড়ে আছে বাড়িতে, কত মানুষ হয়তো সেই কত সাত করে কিনেছিল জামা কাপড় যে এবারে পুজোটা আনন্দ করবে। এতদিন কোভিড ছিল, দু বছর ঠিকভাবে আনন্দ করতে পারেনি, তো সবাই ভেবেছিল হয়তো এই বছরটা তারা চুটিয়ে মজা করবে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো হয়তো কিছুদিন আগেই জামা প্যান্ট কেনার জন্য বায়না করেছে, তাদের বাবা মা হয়তো জামা প্যান্ট কিনেও দিয়েছেন, সেই জামা কাপড় এখন পরে রয়েছে কোথায়, তাদের ঘরের কোনো একটা আলমারিতে, বা তার মা বাবারা হয়তো সেটা ফেলেও দিয়েছেন যাতে দেখলেন তাদের কথা মনে না পড়ে, স্মৃতিগুলো মুছে দেওয়ার চেষ্টা করেছে। বাচ্চাদের হয়তো বলেছে বাড়ি থেকে তাড়াতাড়ি ঘুমার, সকালে মন্দিরে যাব, তারা হয়তো সেই আশাতে মন্দিরে যাবে, পুজো দেবে, সেই আশাতে হয়তো তারা তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছেন। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, জীবনে তাড়াহুড়োটা না করলেই পারেন, একটু থেমে একটু বুঝে একটু মাথাটা ঠান্ডা করে আপনারা চলাফেরা করুন। কোথাও যদি যেতে পাঁচ মিনিট দেরি হয় আপনারা লেটে ফিরুন, কিন্তু ফিরুন বাড়িতে। আপনারা হয়তো এই মানুষগুলো যদি অপেক্ষা করে যেত তারা কী হতো, খুব বেশি হলে এক ঘন্টা পর ফিরতো বাড়ি। হ্যাঁ, কিন্তু তাড়াহুড়োর জন্য তারা কিন্তু আর বাড়িতে ফিরতে পারলো না, আর বাবা মার মুখ দেখতে পারলো না। যারা যখন ডুবে যাচ্ছিলো তাদের হয়তো একটা কথাই মনে হচ্ছিলো যে এবারে পুজোটা দেখতে পেলাম না, বাবা মায়ের মুখ দেখতে পেলাম না। তারা বাঁচার কত চেষ্টা করেছিল, তারা ভেবেছিল হয়তো কেউ আসবে, কেউ বাঁচাবে, কেউ তাদের হাত ধরে এই নদী থেকে টেনে তুলবে, কিন্তু কেউ আসেনি, কেউ বাঁচায়নি, তারা ওইভাবেই মরে গেছে। তারা কী বলবো, তাদের দ্বন্দ্ব হয়ে কত কষ্ট পেয়ে তারা মারা গেছে। তারা যাচ্ছিলেন কী করতে, তারা যাচ্ছিলেন মন্দিরে পুজো দিতে। এর থেকে খারাপ কিছু আর আমার মনে হয় না হয়। আপনারা এই জিনিসটাকে ফিল করতে পারবেন না, আমিও দূর থেকে হয়তো খুব খারাপ লাগতো। সবাইকে গল্প করেছি, যারা জানেন না তাদের দেখিয়েছি ভিডিও, যে এইভাবে পারাপার করে, সবাই বলেছে এইভাবে কে পারাপার করে। কিন্তু যখন ঠিক সেই জায়গাটাতে আসলাম, আসার পরে আমি স্পিচলেস, আমি কিছু বুঝতে পারছি না কীভাবে জায়গা এই ব্যাপারটাকে আমি এক্সপ্লেন করব। তো এখানে থাকলে আমার সত্যি মন খারাপ হয়ে যাচ্ছে, কান্না করতে ইচ্ছা করছে। আমি ঠাকুরদার বাড়িতে গেছিলাম, সেই সময় আমার চোখ দিয়ে প্রায় জল বেরিয়েছিলো, এখন কিন্তু চোখ দিয়ে জল বেরোনোর প্রায় পর্যায়ে। আমাকে যদি এখন ফাঁকা রেখে দেওয়া হয় আমি কিন্তু কেঁদে ফেলবো। তারাও কারো বাড়ির ভাই ছিল, বোন ছিল, তারাও কারো সন্তান, কারো বাবা মা, সব শেষ, সবাই শেষ, একবারে শেষ, কিছু বলার নেই।